আসেন, এটি আমার বাড়ি। আই যা না কনক, বাড়িতে যা আছে তাই নিয়ে আয়, যা খাও আহারে। এইবার কন, আপনার কথা শুনি। আমার কথা, আমার দুঃখের কথা কি বা শুনবে? এই পৃথিবীতে আমার আপন বলে কেউ নাই। ও তা আপনি থাকেন কই? বললাম যে পথে পথে ঘুরে বেড়াই, খাবার পেলে খাই আর না পেলে পানি খেয়ে দিন কাটিয়ে দিই। আমায় কি একটা কাজ দিতে পারবে আর একটুখানি খাবার? তাহলে খুব ভালো হয়। ও কাজের বিনিময়ে খাবার, তাই না? আসলে ব্যাপারটা হইল, আমার মা বাবা তো বাড়িতে নাই। মা বাবা বাড়িতে আইলে না হয় এই বিষয়ে আলাপ করা যাইব, ততদিনে না হয় এখানেই থাকলা তুমি। ঠিক আছে, তাই হবে। কিন্তু রাত্রির বেলায় আমি থাকতে পারবো না। কেন? পাশের গ্রামে আমার এক আত্মীয় আছেন, রাত্রির বেলায় আমার তার কাছে যেতেই হবে। বুড়ি মানুষ তো। এই একটু আগে কইলা তোমার নাকি তিন কুলে কেউ নাই, এখন এই বুড়ি আত্মীয় কইতে আইল। হ্যাঁ ঠিক তো। এই সত্যি কইরা বলো তো, তুমি কেডায়, তোমার উদ্দেশ্য কি? হ্যাঁ হ্যাঁ, আপনি কি পরিচয়, কই থেকে আইছেন আপনি? তোমরা শুধু শুধু আমার সন্দেহ করছো, আমি সত্যি বলছি আমি খুব অসহায়। আজ আমি এত দুঃখী বলে তোমরা আমায় সন্দেহ করছো? না না, আই তোরা থাম দেখিনি। তোদের কতবার কইছি না, মানুষের দুঃখে সুযোগ নিয়ে কিছু কইতে হয় না। আমরা আবার কি করলাম? ওই তো একবার কইলো ওর নাকি কেউ নাই, এখন আবার কইতাছে দুই সম্পর্কের আত্মীয় আছে। তাছাড়া কেউ যদি নিজের থেকে সুযোগ কইরা দেয়, তাহলে তো সেই সুযোগের সদ ব্যবহার না করা অপরাধ, তাই না? হ হ, আমি জানি তোরা অনেক চালাক। এই বিষয়টা আমার উপর ছাইড়া দে, আমারে দেখতে দে। না খায় না, পেট পুরে খায় না আগে, পরে না হয় আপনি সব কথা কইলে। আচ্ছা ঠিক আছে।